আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং বেসিক ইংলিশ স্কুল অ্যান্ড আই এম মোহাম্মদ কামাল হোসেন উইথ ইউ অ্যান্ড ইন দিস চ্যানেল ইউ উইল লার্ন ইংলিশ ভেরি ইজিলি। আজকের এই লেকচারে আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। ইনফিনিটিভ রিলেটেড সব প্রবলেম সলভ হবে এক ক্লাসেই। ওকে, লেটস স্টার্ট ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইনফিনিটিভ ভার্বের এমন একটি ফর্ম যেটি পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী এর কোনো পরিবর্তন হয় না। আর এই ইনফিনিটিভকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। তিনটি ভাগে আমরা ভাগ করব। প্রথমটির নাম হচ্ছে ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ। সেকেন্ডটি হলো স্প্লিট ইনফিনিটিভ এবং থার্ডটি হল বেয়ার ইনফিনিটিভ। এখন আমরা ফুল ইনফিনিটিভ সম্পর্কে জানব। ফুল ইনফিনিটিভ মানে হল টু প্লাস ভি ওয়ান। সাধারণত টু প্লাস ভি ওয়ান হলে সেটাকে আমরা ফুল ইনফিনিটিভ বলবো। এখানে আমরা কিছু এক্সাম্পল ফলো করলে বিষয়টি আমাদের জন্য খুব বোধগম্য হবে। ফর এক্সাম্পল, মাদার অ্যাডভাইসড মি টু স্টাডি অ্যাটেন্টিভলি। এখানে টু প্লাস ভি ওয়ান এটি ইনফিনিটিভের কাজ করেছে। এরপরে আমরা যদি লক্ষ্য করি, হি রিকোয়েস্টেড মি টু অ্যাটেন্ড দ্য ফাংশন। এখানে টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভের কাজ করেছে। এরপরে আমরা স্প্লিট ইনফিনিটিভ সম্পর্কে দেখব, যেখানে স্প্লিট ইনফিনিটিভ হবে টু প্লাস, এখানে একটা ওয়ার্ড ব্যবহার করব, এরপরে আমরা আবার এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। এই যে টুর পরে এখানে সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, অন্য ওয়ার্ডও ব্যবহার হতে পারে। তাহলে আমরা এটার এক্সাম্পল লক্ষ্য করব। হি রিকোয়েস্টেড মি টু কুইকলি গো দেয়ার। এখানে টুর পরে এটি অ্যাডভার্ব বসেছে এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসেছে। এখানে স্প্লিট হচ্ছে, স্প্লিট মানে হলো কি, বিচ্ছিন্ন করা বা বিচ্ছেদ হওয়া। তাই এখানে ইনফিনিটিভের পরেই, অর্থাৎ টুর পরেই ভার্বের বেস ফর্ম বসেনি। হি টোল্ড মি টু পারফেক্টলি সলভ ইট। এখানে টু বসেছে, অ্যাডভার্ব বসেছে এবং ভার্বের বেস ফর্ম বসেছে। এটি হচ্ছে আমরা স্প্লিট ইনফিনিটিভ বলবো। ওকে, এরপরে আমরা দেখব বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ যেখানে টু থাকবে না, টুটা থাকবে না, সেটাকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ। যেমন এখানে বেয়ার ইনফিনিটিভ কখন হবে আমরা মনে রাখবো, যখন মডাল অক্সিলারি ভার্ব হবে। আর কিছু ওয়ার্ড রয়েছে যেমন মেক, সি, হেল্প, লেট, নিড, বি, ডিয়ার, বি, হোল্ড, এই ওয়ার্ডগুলো থাকলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বেয়ার ইনফিনিটিভ বলে থাকি। যেমন মডাল অক্সিলারি দিয়ে যদি বলি যে ইউ মাস্ট ফলো দ্য রুলস, এখানে মাস্টের পরে ভার্বের বেস ফর্ম বসেছে। মাস্ট এখানে মডাল অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। এরপরে আমরা আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি। আই বিহোল্ড দ্য ফার্মার রিব ক্রপস। এখানে বিহোল্ড মানে দেখা, আমি কৃষকদের ফসল কাটতে দেখলাম। এখানে বিহোল্ড, এখানে একটু ভার্ব বসেছে এবং এই রিপ ওয়ার্ডটি
ভার্বের বেস্ট ফর্ম বসেছে, এটিও হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এরপরে আমরা এইগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করেছি, ফুল ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ। এবার আমরা ফুল ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। আমাদের এরপরে মূল আলোচ্য বিষয় হচ্ছে ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভকে চার ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ দ্বিতীয়টি হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ, তৃতীয়টি হল পারফেক্ট ইনফিনিটিভ এবং চতুর্থটি পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। ওকে, যখন সিম্পল ইনফিনিটিভ হবে তখন আমরা খেয়াল করব তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ফর এক্সাম্পল, উই গো টু মস টু সে আওয়ার প্রেয়ার। এখানে টু সে বসেছে, এই টুর পরে যখন ভার্বের বেস ফর্ম বসবে সেটাকে আমরা সিম্পল ইনফিনিটিভ বলবো। ওকে, এরপরে আমরা লক্ষ্য করব কন্টিনিউয়াস ইনফিনিটিভ। কন্টিনিউয়াস ইনফিনিটিভ হবে টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফর এক্সাম্পল, হি সিমস টু বি প্লেয়িং ক্রিকেট। এখানে টু বি প্লেয়িং হল কন্টিনিউয়াস ইনফিনিটিভ। এরপরে আমরা পরের এক্সাম্পলটি দেখব, সেটি হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। সেটি হবে টু হ্যাভ প্লাস ভিথ্রি, টু হ্যাভ প্লাস ভিথ্রি। ফর এক্সাম্পল, হি ওয়ান্টস টু হ্যাভ কমপ্লিটেড হিজ ডিউটিস। এখানে টু হ্যাভ কমপ্লিটেড হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এরপরে আমরা লক্ষ্য করব, এরপরে সেটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। সেটি হবে টু হ্যাভ বিন প্লাস ভার প্লাস আইএনজি। ওকে, এরপরেরটা আমরা দেখব, হি লাইকস টু হ্যাভ বিন রাইটিং এ পোয়েম ফর টু আওয়ার্স। এখানে টু হ্যাভ বিন রাইটিংটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তবে আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা ইনফিনিটিভ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে পেরেছি আশা করি। এবং আমরা মূল যে ইনফিনিটিভ তিনটি, সেটি হচ্ছে ফুল ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ, এই তিনটি ইনফিনিটিভ আমরা খুব ভালো করে লক্ষ্য করব। এই ইনফিনিটিভগুলো লক্ষ্য করলে আমাদের ইনফিনিটিভ রিলেটেড সমস্ত সমস্যার সমাধান করা যাবে। আমরা যদি প্রথম তিনটা ইনফিনিটিভ খুব ভালো করে বুঝে থাকি তাহলে আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং এই বিষয়টি লক্ষ্য করলেই আমরা ইনফিনিটিভ সম্পর্কিত যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। অর্থাৎ ইনফিনিটিভ কি আমরা সেটা জানবো, এবং ইনফিনিটিভ যে বেসিক্যালি যে থ্রি টাইপস, যেটা ফুল ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ, এই তিনটি বিষয় আমরা খুব ভালো করে লক্ষ্য করব। তাহলে ইনফিনিটিভ রিলেটেড বিষয়গুলো আমাদের খুবই স্বচ্ছ ধারণা চলে আসবে।
Okay, thank you very much for watching this video, and I'm coming soon with next video, and do something for the betterment of the country. Allah Hafiz.